রবিবার দিন সর্বাগ পাঁচতারা হোটেলে আয়োজিত হলো ফেডারেশন অফ হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার 50তম বর্ষপূর্তি। 1972 সাল থেকে কাজ করা শুরু করেছে এই সংগঠনটি। সারা বিশ্বের হোসিয়ারি শিল্পে উৎপাদনের দিক থেকে প্রথম সারিতে রয়েছে ভারতবর্ষ। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা বিক্রম জারদেস। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পাটশিল্পকে আধুনিকীকরণ করার উপরে যোগ দেন। তিনি বলেন, পাটশিল্পের জন্য অনেক কিছু করতে হবে। এখনো পর্যন্ত পাটশিল্পটি সরকারি কেনার উপরে নির্ভরশীল, তাই এর আধুনিকীকরণ প্রয়োজন। খাদ্যশস্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণের জন্য সরকার পাটশিল্পের উপর নির্ভরশীল। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকার টেক্সটাইল শিল্পকে স্বনির্ভর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর গবেষণার জন্য অর্থের পরিমাণ যথেষ্ট বাড়িয়েছে সরকার। সারা ভারতবর্ষ জুড়ে হোসিয়ারি শিল্পের সঙ্গে যেসব ছোট বড় মাঝারি বিক্রেতারা রয়েছেন, তাদেরকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানালেন সংস্থার সদস্যরা। Channel 10.